প্রতিদিন রান্নাবান্নার ভিডিও দিই, সবাই জানেন এটা আমার রান্নার চ্যানেল। তবে এতটুকু এবার চিনেন, তবে এর বাইরে আর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে হ্যাঁ আমার একটু অটিজম বাচ্চা আছে, আমি একজন অটিজম বাচ্চার মা। তা আপনাদের সাথে তো এটা বলাই হয় না। হ্যাঁ, এর আগে একটা দুইটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, তারপরও কিছু কথা বলতে চাই। তো আজকে কোনো রান্নাবান্নার ভিডিও দেব না। তো আমার ছেলেকে নিয়ে আজকে আমার যে ভিডিওটা দেওয়া সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়েই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। আই এম এ রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এনজয় দিস ভিডিও। তো বন্ধুরা, আজকে আমার ছেলেকে নিয়ে আমি কোথায় গেলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কদিন ধরে দেখ ওর একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে ও বাসায় ঠিক আছে মোটামুটি, কিন্তু স্কুলে গেলে না একটু না, মানে আমি গত কয়েকদিন আগে যেটা দেখলাম, ও মানে ওর আচরণগুলো আমার কাছে একদম ভালো লাগে নাই, যে আমার ছেলে এগুলো করে না। তো আমার আমি গতকালকে হচ্ছে আমি ওকে স্কুলে পাঠাইনি। তো আমার মাথায় আসলো যে না কি করা যায়, আমি কি করব, মানে মাথায় তখন কাজ করতেছে না। আর ওর যদি একটু কিছু হয়, আমি সত্যি কথা বলতে আমি সুস্থ থাকি না, আমি ওটা টেনশন করতে করতে আমি নিজেও সুস্থ হয়ে যাই। তো ভাবলাম যে না, ওকে নিয়ে আমার বেরোনো দরকার, আমি যত সুস্থ হই না কেন। তো বাসা থেকে বের হয়েছি, আমাদের পাশে তো মেন রোড, ওখানে হচ্ছে স্টুডিও আছে একটা। তো ওই স্টুডিও তো হচ্ছে আমরা সব মানে সব কিছু ইয়ে করি, ছবি এটা সেটা। তো আমারও একটু কাজ ছিল, আমি ওকে আগেই পাঠাইছিলাম, ওকে আমি আগেই পাঠাইছিলাম, আমি বলতেছি দেখি। আর লাস্ট ওনাকে বলতেছি যে দেখি আমার ছেলেকে একটা ছবি তোলেন। ছবি তুলতে পারি নাই, হ্যাঁ ছবি তোলার জন্য গেছিলাম, বাট আমার সময় হয় নাই, কারণ আমার মেয়ের হচ্ছে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমার কিছু কাজ ছিল। তো বলতেছি যে হ্যাঁ আবার আসবো। তো আমি বিশেষ করে যারা পরিচিত তাদের কাছে যেতে চাই, কারণ সবাই তো ওদেরকে বুঝে না, ওদের কাছে বারবার যাবে, মানে বারবার যাব। ও গেলে একটা জিনিস হয় কি, ওর সাথে কথা বলবো। আমি আগে থেকে স্টুডিও তো আমি আগে ঢুকি নাই, ওকে পাঠাইছিলাম দেখি ও কী করে না করে। স্টুডিও থেকে বের হয়ে গেছি, তো এই তো ওকে নিয়ে আমি এখন রিক্সায় করে ভাবলাম যে মা ছেলে একটু রিক্সায় ঘুরি। ওকে নিয়ে হচ্ছে এখন ওর বোনের স্কুলের দেশে রওনা দিলাম। তো রিক্সায় উঠছে, তো ওকে বলতেছি যে তুমি শক্ত করে ধরো, আর তোমার একটা হাত পিছনের দিক দিয়ে দাও। সামনের দিক দিয়ে দিলেও হয়তো বা পরে যেতে পারে, তো ওকে বলতেছি পিছনের দিক দিয়ে যাও, আমি একটু ভিডিও করি। তো ও এখানে বলতেছে খুব দুষ্টমি করে, আরও খুব মজা পাই। ওকে যদি ওকে দিয়ে যদি কোনো ভিডিও করি বা ওকে নিয়ে ঘুরতে যাই, ও খুব মজা পায়। আমি যে ওকে নিয়ে এই যে এতটুকু পর্যন্ত রাস্তা আসলাম, ও একটু দুষ্টমি করে নাই, কিচ্ছু করে নাই, কেন জানি না স্কুলে এমন করলো, আমি সেটা বুঝতে পারতেছি না। এই জন্যই তাকে নিয়ে আমার এত দিকে ঘোরা। তো ও আমার সাথে বলতেছে, মানে ও তো বলতেছে যে হ্যালো এভরিওয়ান, ওই জিনিসটা পুরো মুখস্থ করে ফেলছে। আর একটা কথা হচ্ছে, সে বলতে গেলে সে বলে ফেলে কি শারমিন কুকিং ওয়ার্ল্ড, মানে আমার চ্যানেলের নাম বলে ফেলে, তার চ্যানেলের নাম বলে না, পুরাই মুখস্থ করে ফেলছে। তো আমার মতো হরিজম বাচ্চা যাদের আছে তারাই বুঝবে আসলে এটা কী, যে একটা কষ্ট, মানে এটার যন্ত্রণা এটা কাউকে বুঝাতে পারবো না। মানে বাচ্চা আসলে আমরা যতই বলি না, শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা, আমাদের মন যদি ভালো না থাকে তাহলে আমার মনে হয় না শরীরটা কখনোই ভালো থাকবে। মন ভালো থাকলেই তো শরীরটা ভালো থাকে, যেখানে মন ভালো থাকে না সেখানে শরীর ভালো থাকবে কেমনে। তো ওকে নিয়ে টেনশন করতে করতে এই জিনিসটা করতে করতে আমি দুঃখ দিন অসুস্থ হয়ে পড়লাম। তো আমাদের এই তো এখন হচ্ছে আমি চলে আসছি পাবলিকের মোড়ে, তো এখানে হচ্ছে পাবলিকের মোড়ের কাছাকাছি আসছি, পাবলিকে ঢুকি নাই, কারণ এখানে তো গাড়ি ঘোড়ার জ্যাম, প্রচুর জ্যাম। এই যে দেখতে পাচ্ছেন, এই তো শুরু হয়েছে, এখানে হচ্ছে আর একটু পরে গেলে হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। রোড ব্লক, একদম ব্লক বলতে এই যে সব গাড়ি দেখা যাচ্ছে অলরেডি।
স্কুল ছুটির টাইমে হচ্ছে এখানে মানে যাওয়ার কোনো সুযোগ নাই, এমন অবস্থা গাড়ির জন্য। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই আমার ছেলেকে দোয়া করবেন, অনেক অনেক বেশি করে দোয়া করবেন, আর আমাকে দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, কারণ আমি একজন মা। আমি যদি সুস্থ থাকি তাহলে আমি আমার সন্তানকে দেখাশোনা করতে পারবো, ছেলের প্রতি যত্ন নিতে পারবো। আর যদি একটা মা যদি সুস্থ না থাকে সে কখনো কিছু করতে পারে না। যদি একটা মা অসুস্থ হয় আমার মনে হয় পুরো ফ্যামিলির সব কিছু এলোমেলো হয়ে যায়। তা আমরা রিক্সাতে বসে আছি, এখানে হচ্ছে গাড়ি খুব গাড়ির জ্যাম সামনে, এসএসসি পরীক্ষাও চলতেছে, এখানে তো হল পড়ছে আপনার কয়েকটা স্কুলের মনে হয়, জানি না এটা আমি শিওর করে জানি না। তো যাদের অটিজম বাচ্চা আছে আমি তাদের জন্য বলব, যাদের অটিজম বাচ্চা আছে আপনারা চাইলে বাচ্চা যখন হাইপার হয় আপনারা চাইলে ঘরে বসে না থেকে এদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করবেন, এখানে যাবেন ওখানে যাবেন ওকে নিয়ে। জানি সব মানুষ আমাদেরকে মেনে নেবে না, আলহামদুলিল্লাহ আমার ছেলে যতটুকু আছে আমি মনে করি ভালোই আছে, কিন্তু এর সাইতে যারা খারাপ অবস্থানে আছে হয়তো বা অনেকে অনেক কিছু বলবে, আমিও শুনি, আমি নিজেও শুনি মানুষের কত কথা শুনি, ওটাকে পাত্তা দিই না। একটা সময় অনেক মানে কষ্ট পেতাম, এখন কষ্ট পায় না, এটা হাসি যেই বকা দিয়ে যায় সে তখন তাকে হাসি খুশিতে উত্তরটা দিয়ে দিই, ওটা এখন আর মাথায় নিই না যে আমাকে সে এমন বললো বা কী বললো, এইটাই আমাদের ভাগ্য, এটাই মেনে নিই। তবে হ্যাঁ, আমরা শুধু ভাগ্যের উপরে ছেড়ে দিলেও হবে না, আমাদের কিন্তু কষ্ট করতে হবে। আমি অরিজম বাচ্চা বিশেষ করে যাদের স্পেশাল চাইল্ড আছে আমি তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি শুরুতে যদি কষ্ট করেন লাস্টে সুখ করতে পারবেন। আজকে এই যে মুনতাসিরকে দেখতেছেন, আমার ছেলেকে দেখতেছেন, হয়তো বা এতটুকু দেখতেছেন হয়তো ভালো লাগতেছে, বাট এইটুকুতে আসা আমার আমার যে কী যে আমার কষ্ট করতে হয়েছে এটা আমার উপর বলা ছাড়া কেউ জানে না। তো এই যে কষ্ট করছি বিরে এতটুকু তো আনতে পারছি, যদি কষ্ট না করতাম তাহলে তো এটা কখনো সম্ভব হয়ে উঠতো না। তো যাদের অটিজম বাচ্চা আছে তারা আপনার বাচ্চাদেরকে যারা জানছেন যে আমার বাচ্চা অটিজম, তো ছোটোবেলা থেকে ওদেরকে নিয়ে একটু সময় দিবেন, ওদের সাথে কথা বলবেন যে বাচ্চাগুলো হাইপার, তাদেরকে হচ্ছে খাওয়ারের ক্ষেত্রে হচ্ছে আপনারা খাবার মেনটেন করবেন, আপনার মানে সব কিছু যদি ইয়া করেন তাহলে আপনার পরবর্তী গিয়ে কষ্ট হবে না। বাট যদি শুরু থেকে যদি এগুলো না মানেন তাহলে কিন্তু আপনার কষ্টের শেষ সীমা থাকবে না, এটা একদম সত্যি কথা। যেটা আমি আমার বাচ্চাগিরি আমি যতটুকু জানি আমি এতটুকু আপনাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করতেছি আর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার জন্য যদি অন্য একজন বাচ্চা যদি অন্য একজন মা যদি একটু কিছু শিখতে পারে, শিখুক না তার বাচ্চাকে দিয়ে হয়তো বা সেভাবে করাতে পারে। আমি তো চাইলে আজকে বাসা থেকে নাও বেরোতে পারতাম, বাট আমি আমি পারি নাই, আমি শুধু বলতেছি যে না আমি দেখব যে সে কোন জায়গায় সে ডিস্টার্ব করে, কিন্তু দেখতেছি যে না সে সব কিছু তো ওকে, কিন্তু ক্লাসে গিয়ে কেন এমন করলো, আমি এই জিনিসটা আমার মাথায় ঘুরতেছে। তবে হাল ছাড়বো না, আমি আমার মতো করে চেষ্টা করে যাব। আমরা এখনও পাবলিকের রোডে, এখানে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে এই জন্য এখন আমরা আরেক সাইডে করে যাচ্ছি, ওদিকে হচ্ছে একদম ব্লক, এদিকে আপনার হচ্ছে রাস্তা খালি নেই যুগের মতো, তো এদিক দিয়ে যাচ্ছি। মেবি গাড়ি এদিকে আসতে দেয় নাই, ওদিক দিয়ে গাড়ি সব আসা যাওয়া করতেছে এই জন্য। আপনারা চাইলে যে বাচ্চাকে নিয়ে একটু ঘুরবেন, বাচ্চাকে একটু সময় দিবেন, বাচ্চাকে নিয়ে হচ্ছে একটু মজা করবেন, আমি যেটা আমি নিজেই করি আমার কাছে খুব ভালো লাগে। আমরা এখন গেট দিয়ে ঢুকতেছি, আমরা এখন ডিওসেসের গেটে ঢুকতেছি। ও জানে এটা ওর বোনের স্কুল আসছে, সে যাচ্ছে, সে সব কিছু জানে। সে আজকে একটা কাঁধে মজার ব্যাপার একটা ব্যাগ নিয়ে আসছে যে চলো আমরা যাই, ও একটা ব্যাগও কাঁধে করে নিয়ে আসছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ব্যাগ নিছো ওকে ঠিক আছে।
তবে আমার ছেলেকে আজকে হচ্ছে একদম কালো কালার এই সব কিছু পরাইছি, এই ড্রেসটাতে মানে এই কালার, কালো কালার আমার ছেলেকে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমরাই তো গেড়ে ঢুকে গেছি, এখন আমরা মাঠে মেয়েকে পেয়ে গেছি, ভাবছি যে মেয়েকে পাবো না, তো অনেক দূর থেকেই আমি বলতেছি যে না এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে, দেখতেছি সত্যি তো ওর আজকে ওদের ছুটি হয়ে গেছে অনেক আগে, ওদের হচ্ছে মিউজিক ক্লাব ছিল, ওদের মিউজিক ক্লাব ছিল, তো একটু আমি দেখে দেখে হচ্ছে ভিডিও করতেছি। এই তো আমার আমার ছেলে দেখেন, সে হচ্ছে মোবাইল একটা নিয়ে ফেলছে আমার থেকে, আমি বলছি তাক আজকে যদি সে সুস্থ হইতো তাহলে সে কী করত, ও দেখেন সে নেই নাও তুমি তোমার মতো করে ভিডিও করো, তুমি তোমার মতো করে ছবি তোলো, দেখেন অনেক সে অনেক খুশি। ও ওর পা ওর বোনের ফ্রেন্ডদেরকেও চিনে, আমার কাছে আমি এখানে ওকে প্রায় সময় ওর বা স্কুলে নিয়ে আসি, কারণ এখানে আনলে হয় কি একটু খোলামেলা পরিবেশ, মানে আসলে আমরা তো সব সময় যারা শহরে থাকে খোলামেলা পরিবেশ পাওয়া আসলে এটা অনেক একটা ইয়া, তো এ তো আবার চশমা পড়ছে, সে তার মন মতো করতেছে, ওরে বাবা এই চশমা এসে দেখি। আমি একটা আরেকটা কথা শেয়ার করি, আমি কিন্তু মানে আমি মানে হাত থেকে ঘড়িটা না আমার সব সময় মানে এটা থাকাই লাগবে, আমার ছেলে শুধু বলতেছে ঘড়ি কই ঘড়ি কই, মানে আমি যে আজকে হাতে ঘড়ি পরি নাই আমাকে না বললেও সে অনেকবার বলছে যে তোমার ঘড়ি কই তোমার ঘড়ি কই। এই যে দেখেন আবার চশমা দিচ্ছে আর মোবাইল নিয়ে হচ্ছে ঘুরতেছে, বলুন তো কেউ বলবে এই বাচ্চাটার কোনো প্রবলেম আছে। এই ভিডিওটা দিতে আমার অনেকটা কষ্ট হয়েছে, আবার অনেকটা কান্নাও করছি, হতেও পারত এমনও হতে পারত যে আমার ছেলে হ্যাঁ আমাকে বলতো মা আমি স্কুলে যাচ্ছি, মা আমি কাঁদছি, মা আমি এটা করতেছি, মা আমি এটা করতেছি, হ্যাঁ না। তো আমরা হচ্ছে একটা এদিকে একটা হোটেল আছে, আমার কাছে মনে হয় যে একদম বেশি দামি দামি ওগুলোতেও গেছে, কিন্তু আমার কাছে ওনাদের হচ্ছে খাবারটা না অনেক ভালো লাগে, মানে অনেক টেস্ট। তো আমি হচ্ছে ঘুরে ফিরে ওইটাতেই চলে আসছি, ওকে নিয়ে হচ্ছে চলে আসছি, তো খাচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসছি পার্কের এদিকে, কিন্তু আজকে না মানে এখনও পার্ক খোলা নাই, তো ও হচ্ছে মানে ওর চ্যানেলের জন্য বলতেছে, আমি এটা হচ্ছে বয়েসটা ইয়া করে দিছি, কি খুশি সে দেখেন, বলুন না একে কেউ বলবে যে তার মানে একটু প্রবলেম আছে, এটা কি কেউ বলবে বলেন তো, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে আমার ছেলের জন্য দোয়া করবেন, আমি একজন মা হিসাবে আপনাদের কাছে এটাই চাইব, আল্লাহ যেন আমার ছেলেটাকে আরও আরও বেশি সুস্থ করে দেয়, এটাই আমার চাওয়া। আর মানে কিছু নাই, ওর যে একটু মানে হাইপার এখানে বাসায় করে না, মানে যে হাইপার হয়েছে ওটা যাতে কমে যায় আমি আমার মতো চেষ্টা করতেছি। এই যে ছোটো ছোটো দুইটা বাচ্চা পাইছি, আমি বলতেছি তুমি ওদের সাথে কথা বলো, ও জিজ্ঞেস করতেছে তোমার নাম কি, তুমি এখানে কেন আসছো, ও জিজ্ঞেস করতেছে। তবে আমার একটা প্ল্যান আছে যে আমি এটা চ্যানেল করব, ও হচ্ছে এরকম পথ শিশুকে হচ্ছে হেল্প করবে, বলুন এই উদ্যোগটা কেমন হবে, তাহলে ও আরও কিছু শিখবে। কেন বলবে যে ওরা হচ্ছে বোঝা, অনেকে মনে করে এরা সমাজে এরা হচ্ছে বোঝা, আমি মনে করি এর মোটেও বোঝা নয়, আমরা যদি এদেরকে একটু যত্ন করি, আমরা যদি একটু ওদেরকে একটু মানে ভালোবাসা দিই, দেখবেন ওরা অনেক দূর আগাবে।
প্রচুর দুষ্টামি করতেছে, মানে কি বলবো, আর খুশিও। সে আজকে আমার ছেলে আনারস মাখা খাইতে চাইছিল, বাট খাওয়াইতে পারি নাই, আমার সময়টা ছিল না, ভিতর দিয়ে চলে যাব ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, তাই এখানে গাড়ি ফেয়ে যাব, যদি গাড়ি পাই তাহলে তাড়াতাড়ি চলে যাব। তো এই জন্য হচ্ছে আনারস মাখা খাওয়া হবে না, কারণ এখানে ভিতরে এগুলো নাই। ভিতর দিয়ে গেলে একটু গাড়ির জ্যাম কমবে। তো আমি চারপাশটা একটু দেখাচ্ছি, তবে আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিছে। সবাইকে গিয়ে আর আল্লাহ তালা দেয় না, তো হয়তো বা আমাকে ভালোবেসে বিদায় আমাকে দিয়েছে, তবে কষ্ট অনেক। আমি যদি মারা যাই কী হবে, হয়তো বা আমি এখন বেঁচে আছি, এখন আমার ছেলেকে সুন্দর করে যত্ন করে আমি হচ্ছে এই যে এভাবে চালাচ্ছি, আসলে আমি মরে গেলে কী হবে জানি না। আল্লাহ তালা কপালে কী রাখছে, বিশ্বাস করবেন কি না জানি না, এমন একটা ঈদ গেছে, ও যখন একটু মুখে উপরে একটু কি জানি উঠছিল, আমি আর আমার ভিতরে নাই, আমার ঈদটা মনে হয় মাটি হয়ে গেল, মানে কী বলবো, কীভাবে গেছে আমি নিজেও জানি না। আমি এমন একটা ঈদ গেছি, আমার ছেলের একটা যে ভিডিও করব বা ইয়ে করবো, এগুলো আমার যখন দেখতেছি ওর মনটা খারাপ। এক এই যে এক সাইডে ব্যাগ নিছে ওর বোনের থেকে দেখছে, ও বোনও বলতেছে যে এই তুমি এভাবে ব্যাগ নিছো কেন, বোনে এদিক থেকে ডাক দিচ্ছে, মানে ও ফটোকপি করে, মানে যে কোনো একটা কিছু আপনার যার থেকে যেটা দেখবে সাথে সাথে সেটাই করে ফেলবে। ও বোনও যখন বকাবকি করতেছে ব্যাগ নেওয়ার জন্য, তখন দুই হাত দিয়ে ব্যাগটা আবার নিচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন স্কুলের স্টুডেন্ট স্কুলে আসে, অথচ দেখেন এখানে অন্যজনে মোবাইল করে মানে ভিডিও করতেছে, হা তুমি কী বলবো। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এ তো আমরা এখন বিদ্যুৎ দিয়ে চলে আসলাম, এখন চলে আসলাম আমরা এদিকে যাচ্ছি এখন রেল লাইনের এদিকে। তো ওকে একটু ভিডিও করতেছি, ওকে প্রচুর দুষ্টামি করতেছে, আসলে যতই বলি মন খারাপ করবো না, কেন জানি না মনটা না খারাপ হয়ে যায়। এই যে একটা নিঃশ্বাস, নিঃশ্বাসটা অনেক কষ্টের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। ওর একটা চ্যানেল আছে, যদি আপনারা বলেন আমি ওর চ্যানেলের লিঙ্কটা দিব, যদি না বলেন তো দেবো না। আর আমার এই স্পেশাল বাচ্চাকে বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে হচ্ছে দোয়া করবেন। আর আমরা কখনো ওরি মানে এদেরকে বোঝা মনে করবো না, আমরা মনে করবো এরাও একজন।